তারেক রহমানই আমাদের সামনে একটা বাতি ঘরের মতো। আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল, সেই পুরনো একটা রাজনৈতিক দল যারা অতীতে সংগ্রাম করেছে, লড়াই করেছে, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, মুক্তিযুদ্ধের জন্য সংগ্রাম করেছে, সেই দলটি পুরোপুরিভাবে গণবিচ্ছিন্ন হয়ে গেছে। তারা একটু মানুষের ভাষাগুলো বুঝতে পারছে না যে তোমার পিতা যে পতাকা ধরেছিলেন, তোমার মা যেটাকে ক্যারি করছেন, তুমিও সেই পতাকাকে ধারণ করে রেখো। এটাই রাজনীতি, পুরো পলিটিক্সটা ওই জায়গায়। আজকে তারেক রহমান সাহেব আমাদের কাছে শুধু তারেক রহমান নন, তিনি আমাদের কাছে শুধু জিয়া রহমান বা বেগম খালেদা জিয়ার ছেলে নন, তিনি সেই পতাকাকে ধারণ করেছেন যে পতাকা হচ্ছে এই দেশের মানুষের পতাকা। কি সেই পতাকা? সেই পতাকা হচ্ছে আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব আর আমাদের গণতন্ত্রের পতাকা। এটাই হচ্ছে তারেক রহমান। এখন এই তারেক রহমানই আমাদের সামনে একটা বাতি ঘরের মতো, সুদূরে 8000 মাইল দূরে তিনি আমাদের নেতৃত্ব দিচ্ছেন, এবং সম্ভবত এই উপমহাদেশের সবচেয়ে দুরূহ কঠিন একটা সংগ্রামের মধ্যে নেতৃত্ব দিচ্ছেন। খুব কম মানুষ আছেন পৃথিবীর ইতিহাসে যারা এত দূর থেকে নেতৃত্ব দিয়ে কোনো যুদ্ধ, কোনো আন্দোলনকে সফল করতে পেরেছেন। এটা আমরা দেখতে পাচ্ছি, তারেক রহমান সাহেব সেই অসাধ্যকে সাধন করতে চলেছেন। আজকে তার নেতৃত্বে সমগ্র মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, তার নেতৃত্বে আজকে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হচ্ছে, তার নেতৃত্বে আজকে 50 বছর পরে স্বাধীনতার আবার নতুন করে স্বাধীনতাকে ফেরত পাওয়ার জন্য, গণতন্ত্রকে ফেরত পাওয়ার জন্য, অধিকারগুলোকে ফেরত পাওয়ার জন্য মানুষ আজকে রাস্তায় নেমে পড়েছে। এখানেই তারেক রহমান সাহেবের, তারেক রহমান সাহেবের রাজনীতির, তার যোগ্যতার, তার নেতৃত্বের সবচেয়ে বড় সাফল্য। অত্যন্ত বৈরী একটা পরিবেশ, সরি আমার একটু হাত পাচ্ছের অভ্যাস আছে, তো যে কারণে আপনার এগুলো ছিটকে ছিটকে যায়। বড় করে না কেন প্রেস ক্লাব এটা? যাই হোক, সবচেয়ে বৈরী একটা পরিবেশ, এত বড় বৈরী পরিবেশ আর হতে পারে না, যেখানে একজন মানুষ কথা বলতে পারে না, যে মানুষের অধিকার হচ্ছে ভোট দেওয়ার। 1971 সালে এই যে নোমান ভাইরা বসে আছেন এখানে, আমরা অনেকেই আছি যারা আমরা মুক্তিযুদ্ধের সঙ্গে সরাসরি জড়িত ছিলাম। আমাদের যুদ্ধের উদ্দেশ্য ছিল কিন্তু একটা, সেই উদ্দেশ্য ছিল একটা গণতান্ত্রিক রাষ্ট্র, সেই উদ্দেশ্য ছিল একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, একটা সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করা, এবং সেই স্বপ্ন আমাদেরকে দেখিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে 50 বছর পরে কি দুর্ভাগ্য আমাদের যে আমাদের আপনার বলতে হয় যে আমরা কিছুই পাইনি, আমরা এখন সব হারিয়ে ফেলেছি। সেই হারিয়ে যাওয়া গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্যে, সেই হারিয়ে যাওয়া অধিকারগুলোকে ফিরে পাওয়ার জন্যে আমাদেরকে আবার যুদ্ধ করতে হচ্ছে, লড়াই করতে হচ্ছে, প্রাণ দিতে হচ্ছে, রাজপথে প্রাণ দিতে হচ্ছে। বন্ধুগণ, আমি যে কারণে এটাকে বলছিলাম যে সবচেয়ে দুঃসহ কঠিন একটা লড়াই, প্রতিপক্ষ একটা ফ্যাসিবাদ, তার কাছে গণতন্ত্র, মানবাধিকার কোনো কিছুর কোনো মূল্য নেই, তার সামনে একটাই মাত্র যে তাকে যে কোনো উপায়ে ক্ষমতায় টিকে থাকতে হবে। ওইটা তার অভ্যাস, তার বডি কেমিস্ট্রির মধ্যে এটা আছে, যখনই ক্ষমতায় যায় তখন সে আর সব কিছু ভুলে যায়, সে মনে করে একাই সেই তার এই দেশের এই তার কর্তৃত্ব, তার তার রাজা, তার সে একটা সম্রাটে পরিণত হয় এবং একটা নৃশংস সম্রাটে পরিণত হয়। আমরা অতীতে দেখেছি 72 থেকে 75, আমরা গত 14 বছর ধরে দেখছি বন্ধুরা, এই সময়ে আমাদের মধ্যে যে আশার আলো জ্বালিয়েছেন, আমাদের মধ্যে যিনি আমাদেরকে পথ দেখাচ্ছেন, যিনি আমাদের এই এত দূর থেকে আমাদের এই হতাশ মানুষগুলোকে আশাবাদী করে তুলছেন, এটা হচ্ছেন তারেক রহমান সাহেব। তার অসাধারণ একটা সাংগঠনিক দক্ষতা আছে, অসাধারণ। খুব কম নেতার মধ্যে, রাজনৈতিক নেতার মধ্যে, পিপুলস লিডারের মধ্যে সাংগঠনিক দক্ষতাটা সবার মধ্যে থাকে না। অনেকের আছে প্রচণ্ড জনপ্রিয়তা থাকে, অনেকে আছেন যিনি মানুষকে ক্যারি করতে পারেন, যিনি সে হ্যামিলন এবং বংশী বাদকের মতো
তিনি বাইরে মানুষ পেছনে পেছনে ছুটে যায়, একদিকে মানুষকে আকর্ষণ করা, অন্যদিকে অসাধারণ যোগ্যতার সঙ্গে তাকে সংগঠিত করা এবং তাকে সঠিক পথে প্রবাহিত করা, এই যোগ্যতা তারেক রহমান সাহেব ইতিমধ্যেই আমাদের সামনে প্রদর্শন করেছেন। বন্ধুগণ, আমাদের যে বিচার ব্যবস্থা আছে তাতে সংস্কার হবে, আমাদের যে পার্লামেন্ট সিস্টেম আছে তাতে হবে, আমাদের রাষ্ট্রপতি, আমাদের প্রধানমন্ত্রীর যে ক্ষমতা তার ভারসাম্যের ক্ষেত্রে হবে, অর্থাৎ নতুন করে একটা রাষ্ট্র নির্মাণের একটা নতুন চিন্তা তিনি নিয়ে এসছেন। এই কথাগুলো কিন্তু আমাদেরকে অনুধাবন করতে হবে, অর্থাৎ তিনি নতুন যে প্রজন্ম, সেই প্রজন্মকে কিন্তু তিনি একটা নতুন স্বপ্ন দেখাচ্ছেন। সেই স্বপ্নটা হচ্ছে যে আমরা এমন একটা রাষ্ট্র নির্মাণ করব যে রাষ্ট্র বর্তমান বিশ্বের যে সমস্যাগুলো সেগুলোকে ধারণ করে, সেগুলোকে সমাধান করে সামনের দিকে এগিয়ে যাবে। আজকে কথা সত্য, আপনারা খেয়াল করে দেখবেন যে তরুণ প্রজন্ম কিন্তু এখন রাজনীতিতে খুব একটা আগ্রহ থাকে দেখায় না, একটা অ্যাপেথিটি পলিটিক্স আছে। তার সামনে আমরা এখন পর্যন্ত ঠিক সেইভাবে তার জন্যে তার চিন্তার মধ্যে দিয়ে তার যে প্রত্যাশা সেটাকে পূরণ করার মতো সেইভাবে কোনো কথা আমরা এখনও বলতে পারি, কিন্তু তিনি বলতে শুরু করেছেন। এটাই হচ্ছে নতুন একটা স্বপ্ন এই ভবিষ্যৎ প্রজন্মের জন্য, যে রাষ্ট্রকে নতুন করে প্রয়োজন অনুযায়ী, যাদের চাহিদা আছে স্বপ্ন অনুযায়ী নতুন করে নির্মাণ করা হবে। অন্যদিকে আজকে খুব খারাপ সময় যাচ্ছি আমরা, এই খারাপ সময়ের মধ্যে দেখুন আমাদের কথাও কেউ বলতে পারে না। আপনারা বুদ্ধিজীবী যারা আছেন, পেশাজীবী যারা আছেন, আপনারা ফাউন্ডেশনটা সেই ধরনের একটা প্রতিষ্ঠান, আপনাদেরও কিন্তু অনেক সমস্যা পড়তে হয়। আমাদের আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে দেখেন, ডক্টর পিনাক ভট্টাচার্য, ডক্টর পিনাক ভট্টাচার্য খুব পপুলার একজন আপনার সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিস্ট পিনাকি, তার বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে একটা মামলা হয়েছে। শুধু তার বিরুদ্ধে হয়নি, আরও একজনের বিরুদ্ধে হয়েছে, সেটা মুশফিক ফজল আনসারির বিরুদ্ধে। তিনি আমাদের প্রধানমন্ত্রী তখন আমাদের ম্যাডাম ছিলেন, তার ডেপুটি প্রেস সেক্রেটারি ছিলেন, তিনি এখন জাতিসংঘের সাংবাদিকতা করছেন, তিনি স্টেট ডিপার্টমেন্টের সাংবাদিকতা করছেন, এবং তিনি বাংলাদেশের সমস্যাগুলোকে জাতিসংঘের সামনে এবং আপনার আমেরিকান যুক্তরাষ্ট্রের সরকারের সামনে, তাদের সামনে হোয়াইট হাউস করেসপন্ডেন্ট হিসেবে তিনি সেখানে তুলে ধরতেন সবসময়। তাদেরকেও ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে আসামি করা হয়েছে। এই যে আপনারা দেখেন যে কতটা দুর্বল হলে, কতটা নিজের উপরে আস্থা হারিয়ে ফেলেছে সরকার, যে এখন তারা প্রবাসী যারা আছেন তাদের বিরুদ্ধে এখানে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা করছে। প্রকৃতপক্ষে এই সরকারের পায়ের নিচে এখন কোনো মাটি নেই, প্রকৃতপক্ষে এই সরকার সম্পূর্ণভাবে একটা গণশত্রুতে পরিণত হয়েছে। এখন আর সেটা মানুষের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। আমার কাছে মনে হয় আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল, সেই পুরনো একটা রাজনৈতিক দল যারা অতীতে সংগ্রাম করেছে, লড়াই করেছে, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, মুক্তিযুদ্ধের জন্য সংগ্রাম করেছে, সেই দলটি পুরোপুরিভাবে গণবিচ্ছিন্ন হয়ে গেছে। তারা একটু মানুষের ভাষাগুলো বুঝতে পারছে না, তারা মানুষের চোখের ভাষা বুঝতে পারছে না, এমনভাবে কথা বলে যেন যেমন তাদের রাজত্ব, কিংডম, মনার্ক। বাংলাদেশ তো মনার্ক নয়, এটা মনার্কি না, এটা তো একটা প্রজাতন্ত্র, ইটস এ রিপাবলিক, এবং এটা আমরা যুদ্ধ করে, লড়াই করে, বুকের রক্ত দিয়ে অর্জন করেছি। এখানে প্রত্যেকটি মানুষের, নাগরিকের তার অধিকার আছে, এই রাষ্ট্রপতি সেই হচ্ছেন এই রাষ্ট্রের মালিক, সেই জায়গাটাই তারা দখল করে নিয়ে চলে গেছে। এটা তাদের বডি কেমিস্ট্রিতে আছে, আমি আগেও বলেছি, ওরা দুটো জিনিস তাদের বডি কেমিস্ট্রিতে আছে, একটা হচ্ছে আপনার সন্ত্রাস, সব কিছু ভয় দেখিয়ে মেরে কেটে নিয়ে যেতে চায়, আরেকটা হচ্ছে লুট, লুটেরা সব চুরি করতে চায়। তারই জন্য মরণ আদমকে ভাষানি তখন সেই 74 সালে আওয়ামী লীগকে বলেছিলেন যে তোমাদের নামটা তোমরা এখন পরিবর্তন কর, তোরা নিখিল বাংলাদেশ লুটপাট সমিতি নাম দিয়ে দাও। আজকে বাংলাদেশের অবস্থাটা তাই হয়েছে, আওয়ামী লীগ এমন একটা ক্ষেত্র নাই যে তারা চুরি করে না, একেবারে ওই যে বিধবা ভাতা, দুস্থ ভাতা, তারপরে আপনার কৃষক যে আপনার যে ধান দেয়,
এলএসডি গোডাউনে, হ্যাঁ সেখানে পর্যন্ত ওরা আপনার ভাগ নেয়, বকরা নেয়, পরিষ্কার বলে দেয় যে আমার 10% বা 15% দিতে হবে, পরিষ্কার কথা। এখানে আমাদের শ্রদ্ধেয় চিকিৎসকরা আছেন, ওনারা খুব ভালো জানেন স্বাস্থ্য খাতের কী অবস্থা।